আপনি দরজা খুলবেন নাকি আমি দরজা ভেঙে ফেলবো? এবারও আহানের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অধরা কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, সবকিছু কেমন যেন বিষাক্ত লাগছে অধরার কাছে। দরজা ধাক্কিয়ে নিস্তেজ হয়ে নিচে বসে পড়ল অধরা। সময়ের সাথে কান্নার বেগ বেড়ে চলেছে। সবাই এসে আহানকে ডেকে গেল, কারো ডাকে সাড়া দেয়নি আহান। কয়েক বছর আগে আহান এমন করত যখন রোহি চলে গিয়েছিল, আজ আবারও এমন পাগলামি করছে আহান। তবে কি আহানের পাগলামি রোহিকে নিয়ে নয়, অন্য কিছু নিয়ে? কেউ রহস্যের সমাধান করতে পারল না। অধরাকে সবাই মিলে কত করে বোঝালো সকালে আহান ঠিক দরজা খুলবে, আজকে রাতটা অন্য রুমে পার করে দিতে। অধরা মানতে নারাজ, জেদ ধরে আহানের রুমে দরজার কাছে বসে রইল। ঘড়ির কাটা প্রায় তিনটা সুই সুই, আহান দরজা খুলে বাহিরে আসলো। চোখ গেল দেওয়ালের সাথে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা অধরার দিকে। বুকের ভেতরে কেমন যেন মুজর দিয়ে উঠল আহানের। একটা জানোয়ারের জন্য নিজের প্রিয় মানুষগুলোকে কষ্ট দিল। আহানের চোখগুলো ভীষণভাবে লাল হয়ে আছে, চোখ মুখ ফুলে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিধ্বস্ত চেহারা নিয়ে অধরার পাশে সে বসল। দুবার আস্তে করে ডাক দিল আহান, কিন্তু অধরা থেকে কোনো সাড়া শব্দ এলো না। কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে মেয়েটা। আহানের আর ইচ্ছে হলো না মেয়েটাকে জাগিয়ে তুলতে। অধরাকে কোলে তুলে নিল, রুমে এসে অধরাকে শুইয়ে দিল। অধরার পরনে এখনও বোরখা পরা আছে। আহান খুব যত্ন সহকারে হিজাব আর বোরখা খুলে দিল। অধরা একটু নড়েচড়ে উঠল। আহান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, তারপর একটা পাত্রে পানি নিয়ে এসে অধরার মুখে ছিটিয়ে দিতে লাগলো। মেয়েটা প্রচুর কান্না করেছে, চোখের পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু তার দাগ স্পষ্ট রয়ে গেছে। আহান অধরার মুখ মুছিয়ে দিয়ে নিজেও অধরার পাশে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা আহানের আগেই ঘুম ভাঙল, সবার আগে গেল তিতিরের রুমে। কালকে নিজের প্রাণপ্রিয় বোনকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। দরজার কাছে এসে বলল, আপু আসবো। তিতির তখন ব্যাগ গোছাচ্ছিল। এত সকালবেলা আহানকে দেখে বেশ অবাক হলো, কিন্তু শান্ত কণ্ঠে বলল, আহান রুমের মধ্যে এসে সোজা নিজের বোনের কোলে মাথা রাখল, ভাঙা গলায় বলল, আপু তুমি কি খুব বেশি কষ্ট পেয়েছ? আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, কালকে আপনকে দেখে আমার মাথা ঠিক ছিল না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি প্লিজ চলে যেও না আপু, আমার খুব কষ্ট হচ্ছে আপু, এভাবে আমাকে কষ্ট দিয়ে চলে যেও না আপু। বিয়ে হয়ে গেছে, পর হয়ে গেছি আমি, এখন তোরা আমার কেউ নস, আমি তোদের বাড়ির মেহমান, দুই দিনের জন্য এসেছি, ঘুরে চলে যাব। তুই তো ভুল কিছু বলিসনি, আমি কিচ্ছু মনে করিনি, তোর দুলা ভাই আসছে, আমাকে তৈরি হতে দে। আপু তুমি আমাকে ভুল বোঝো না, তুমি জানো না আমি কারণ ছাড়া কিছু করি না, প্লিজ আমাকে মাফ করে দাও আপু। ছোট বাচ্চাদের মতো কান্না করে দিল আহান, ছেলেদের কান্না যে বড় বেমানান। আহানের কান্না তিতিরের মনে আঘাত করল। যতই হোক, ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করেছে আহানকে, পৃথিবীতে মায়ের পরে স্থানটি হলো বড় বোনের। এত আদর যত্ন দিয়ে ভাইকে মানুষ করেছে, ভাইয়ের কান্না সহ্য করতে পারল না তিতির। ভাইয়ের মুখ তুলে চোখ মুছে দিয়ে বলল, হয়েছে আমি তোকে মাফ করে দিয়েছি, তুই না বললেও এখন থেকে আমি এই বাসায়ই থাকবো। কালকে তুই ওইভাবে বলার পরে খুব কষ্ট হয়েছিল জানিস, রাগ করে ভাড়া বাসা ঠিক করেছি, সেখানে গিয়েই থাকতাম। তুই জানিস তোর ভাইয়ের নিজের কোনো বাসা নেই, তোর ভাই তার বড় আব্বুর জমির উপরে থাকতো, এখন তারা এসেছে, তাদের আমানত তো তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখন তাহলে তোমরা থাকবে কোথায়? কেন, তোর আর তোর বউয়ের ঘাড়ে বসে খাবো? দুই স্বামী বউ মিলে ইনকাম করিস, কত তো টাকা কামাস, তাই না? আমরা না হয় একটু বসে বসে ধ্বংস করব। আহান হেসে দিয়ে বলল, তুমি আমার জীবনটা নিয়ে নিলেও আমার কোনো আক্ষেপ থাকবে না আপু। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আপু? সময় হলে জানতে পারবি, এখন বল কাল কেমন পাগলামি করলি কেন? তারপরে আহান দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু বলতে শুরু করল। সবকিছু শুনে তিতির স্তব্ধ হয়ে গেল। ছোটবেলা থেকে ভাই আমার দুধ কলা দিয়ে কালসাপ পুষে রেখেছিল, সময় মতো ছবল বসিয়ে দিল, আমার ছোট আহান ভেতরে ভেতরে এতটা কষ্ট পেয়েছে, আর আমি ঘুণাক্ষরে টেরও পেলাম না। আমরা মনে করতাম রোহিতকে হারানোর জন্য আহান এমন করছে। তিতির ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমাকে তুই মাফ করে দিস ভাই, আমি না জেনে তোকে ভুল বুঝেছি, আমার জন্য কাল আপন তার শাস্তি পায়নি, আমি একটা বেঈমানকে পালাতে সাহায্য করেছি, আবার অধরার দিকে বাজে নজর দিয়েছে, কাল তুই একদম ঠিক কাজ করেছিস,
এইভাবে সব সময় অধরাকে আগলে রাখিস ভাই। অধরার কথা মনে হতেই আহানের মনে হলো অধরা কাল রাত থেকে না খেয়ে আছে। আপু তুমি আমাকে মাফ করে দিয়েছো তো? আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি এই বাড়ি থেকে চলে যাবে না। তিতির হেসে আহানকে কথা দিল। আপু অধরা কাল রাত থেকে না খেয়ে আছে, আমি অধরাকে কিছু খাইয়ে দিয়ে আসি। বলে রুম ত্যাগ করলো আহান। খাবার নিয়ে নিজের রুমে প্রবেশ করলো আহান। অধরা উঠে বসে আছে, দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, চোখ মুখ ফুলে গেছে। আহান ব্যস্ত হয়ে অধরার কাছে গেল। অধরাকে শুতে যাবে তখনই অধরা ঝাড়ি দিয়ে আহানকে সরিয়ে দিল। আহান হালকা হাসল। আমার অভিমানীর বুঝি বড্ড অভিমান হয়েছে আমার উপরে। অধরা কোনো কথা বলল না, আগের ন্যায় নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। আহান আরও একটু এগোতে চাইলে অধরা সরে বসল। আহানের মাথায় দুষ্ট বুদ্ধি এসে হানা দিল। জানো অধরা, পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে, ভাড়াটিয়া আন্টির মেয়েটা কী যে সুন্দর, ভাবছি কি। আর বলতে পারল না অধরা, কান্না বাদ দিয়ে ভেজা চোখ নিয়ে আহানের দিকে তাকিয়ে আছে, রেগে বলল, তাহলে তার কাছেই যান, আমি আর আপনার কাছে থাকবো না, আমি আজই নানিদের বাসায় চলে যাব। বলে হাওমাও করে কান্না করে দিল। কালকে এমনিতেই আহানের চিন্তায় অধরা প্রাণ যায় যায় অবস্থা, তার উপরে আহানের এমন ধরনের মজা অধরা আর নিতে পারল না। অধরা বিছানা থেকে নেমে যেতে লাগলে আহান খপ করে ধরে ফেলল। কোথায় যাচ্ছ? অধরার কাছ থেকে কোনো উত্তর আসলো না। কান্নার জন্য মেয়েটা ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। আহানের আর সহ্য হলো না, তার অভিমানীকে পরম যত্নে নিজের বুকের সাথে মিশিয়ে দিল। অধরা খুব শক্ত করেই আহানকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। ছেড়ে দিলেই আহান পালিয়ে যাবে। অনেক কষ্ট করে অধরাকে বুঝিয়ে সুঝিয়ে খেতে রাজি করাতে সক্ষম হলো আহান। ভালোবাসা পেলে কে বা রাজি না হয়ে থাকতে পারে? আহান নিজের হাতে যত্ন করে অধরাকে খাইয়ে দিচ্ছে। অধরা চুপচাপ বাধ্য মেয়ের মতো খাচ্ছে, মাঝে মাঝে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রাখছে অধরা। আহান বহু কষ্টে নিজের হাসি চেপে রেখেছে, হাসলে মেয়েটা আর একটা দানাও মুখে নেবে না। সময় নিয়মে সময় চলেছে, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, স্রোতের মতো নির্ধারিত সময়ে বেয়ে চলে যায়। আমাদের বিয়ের আজ ছয় মাস পূর্ণ হলো, বউ আমার রাগ করে নানি বাড়ি চলে গেছে। বউকে নিরামিষ বলাই ভেবেছিলাম আমি, সে পরিণত হবে। আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে নানির বাসায় চলে গেছে, তবু ভালোবাসা দিবে না। আসলেই নিরামিষ বউ নিয়ে সংসার করছি, তবুও এই নিরামিষ বউটাই আমার কাছে শ্রেষ্ঠ। এই নিরামিষ মেয়েটাকে ছাড়া দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়ে যায়, তাই যাচ্ছি অভিমানীর অভিমান ভাঙাতে। কলিং বেলের শব্দ হতেই আকাশে সে দরজা খুলে দিল। দুলাভাইকে দেখে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, ভাইয়া ভেতরে এসো, কতদিন পরে এলে বলতো, আমাদের ভুলেই গেছ। আমার যে একটা পাকনা শালা আছে সে কথা কি আমি ভুলতে পারি? বলে চকলেটের বক্সটা বের করে দিল। আকাশ খুব খুশি হলো, ছেলে মানুষ হয়ে চকলেট পছন্দ করে, অদ্ভুত লাগলেও সত্যি। মিনারা বেগম জামাইকে দেখে এগিয়ে আসলো। বাবা তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? আকাশ তোর কাণ্ডজ্ঞান নেই, ভাইয়াকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছিস? না মা, আকাশ দাঁড় করিয়ে রাখিনি, আমি আকাশের সাথে কথা বলছি, কতদিন আসি না বলেন তো, আপনারা কি খুব রাগ করেছেন আমার উপরে? ছিঃ বাবা, এভাবে বলছো কেন? মা হয়ে কি সন্তানের উপরে রাগ করতে পারি? মিনারা বেগমের কথা শুনে আহান মিষ্টি হাসি দিয়ে তার সাথে নিয়ে আসা জিনিসগুলো মিনারা বেগমের হাতে ধরিয়ে দিল। এসব নিয়ে আসার কি দরকার ছিল বাবা? আমি আমার মা ভাইয়ের জন্য কি কিছু নিয়ে আসতে পারি না? আপনারা কি আমার পরিবার না? হ্যাঁ, ওরাই তোর পরিবার, আমি কেউ না। আহান রুবিনা বেগমের কাছে গিয়ে বলল, না গো ডার্লিং, তুমি আমার সব, এমনভাবে বলো না, বুকের বাঁ পাশে লাগে। আমার যদি অপশন থাকতো তাহলে অধরাকে ছেড়ে তোমাকে বিয়ে করে নিতাম। আহানের কথা শুনে সবাই হুহা করে হেসে উঠল। এই কয়েকদিনে আহানের আর অধরা নানির মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। নিজের রুম থেকে সব কিছু শুনছিল অধরা, রেগে বলল, আমাকে ছেড়ে দিয়ে আমার নানিকে বিয়ে করে নিলেই তো পারেন। এভাবে হেসো না ডার্লিং, তুমি হাসলে তোমার মুগ্ধতায় ডুবে যেতে ইচ্ছে করে, তোমার একটা হাসি আমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। রুবিনা বেগম আহানের কান ধরে বলল, আমাকে এভাবে পটিয়ে লাভ নেই, যাকে গলানোর দরকার দেখো গিয়ে গলাতে পারো কি না, দুজনের আবার ঝগড়া করেছো, যাও গিয়ে বউয়ের অভিমান ভাঙাও। আহান সবার সাথে কুশল বিনিময় করে অধরা রুমের দিকে গেল।
অধরা শাড়ি গুছিয়ে রাখছিল। আহানকে সোজা অধরাকে জড়িয়ে ধরল। অধরা রাগে দৃষ্টিতে আহানের দিকে তাকালো। পাশের বাসার আন্টির আমিষ মেয়েকে নিয়েই থাকেন, হঠাৎ কি মনে করে এই নিরামিষ মেয়ের কাছে আসলেন? আসার সময় পাশের বাসায় আমিষ মেয়েটার সাথে দেখা হয়েছিল। মেয়েটা দেখতে কি মাশাল্লাহ। হ্যাঁ, তৃতীয় তলার ছেলেটাও জোস, একদম পুরো আগুন। আহান ভ্রুকুষকে অধরার দিকে তাকালো, মুখে গম্ভীর ভাব এনে বলল, ছেলে মানে তুই কোন ছেলে কথা বলছ? তুই ছেলেদের দিকে তাকিয়েছো?